আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু বোনাসের খবর কিবা ইতালিতে টুকিটাকি যে খবরগুলো আছে নিয়ে আসার চেষ্টা করি, আর বেশিরভাগই আপনাদের মাঝে বোনাসের খবরগুলো নিয়ে আসতাম। 2024 সালে নতুন কিছু বোনাস দেওয়া হয়েছে, আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসা হয় নাই। তারপরে যাই হোক, আবারও নিয়ে আসলাম 500 ইউরোর একটি বোনাস নিয়ে কথা বলবো। এই 500 ইউরোর জন্য আপনারা কে কে দোমান্দা করতে পারবেন, কিভাবে দোমান্দা করবেন, কাদের জন্য এই বোনাসটা দেবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। কবে থেকে দোমান্দা করতে পারবেন, দোমান্দার শেষ তারিখ কত তারিখ, সব থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো এক জায়গা থেকে স্কিপ করে গেলেন, সেখান থেকে কিন্তু আপনি জানতে পারলেন যে আমি কি বললাম। এই জন্য কিন্তু অনেকে আবার এই বোনাসটার জন্য দোমান্দাও করতে পারে না। অনেক ভাইরা প্রশ্ন করছেন যে ভাই, আপনি এই বোনাসটা বললেন যে কিভাবে দোমান্দা করব, কোথায় গেলে দোমান্দা করতে পারবো, কিছু তো বলেন না। আসলে যে কয়টা ভিডিও দিন কেন এই বোনাস নিয়ে, প্রতিটা বোনাসে কিন্তু বলে দিই কোথায় গেলে দোমান্দা করতে পারবেন, কিভাবে দোমান্দা করবেন, সব কিছু। যাই হোক, আজকে আপনাদের এই 500 ইউরোর বোনাস নিয়ে কথা বলি। এটা ফ্যামিলি বোনাস, বাচ্চাদের জন্য এই বোনাসটা। 2023 সালে যে বাচ্চার জন্মগ্রহণ হয়েছে শুধুমাত্র তাদের জন্য দেওয়া হবে। 2023 সালে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, এর ভিতরে যে বাচ্চার জন্মগ্রহণ হয়েছে শুধুমাত্র তারাই এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন। যে ফ্যামিলিতে এরকম বাচ্চা আছে 2023 সালে, তারা, এর ব্যতীত অন্য কেউ কিন্তু এই 500 ইউরোর জন্য দোমান্দা করতে পারবেন না। আবারও বলি, 2023 সালে যে বাচ্চা জন্মগ্রহণ করছে শুধুমাত্র তাদের জন্য এই বোনাসটা দেওয়া হবে 500 ইউরো। কমুনা থেকে আপনারা দোমান্দা করতে পারবেন, কিংবা ইমসের সাইডে আপনারা যারা দোমান্দা করতে চান অবশ্যই ইমসের সাইডে লগ ইন করেও আপনারা দোমান্দা করতে পারবেন। আর যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি যে যে কমুনায় থাকেন না কেন, ইতালির ভিতরে সবাই আপনার কমুনায় যেয়ে যোগাযোগ করে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন। তাহলে জানতে পারলেন যে এই 500 ইউরো বোনাসের জন্য কারা দোমান্দা করতে পারবেন, আর কাদের জন্য এই বোনাসটা দেওয়া হবে। এরপরে যাই, আপনারা দোমান্দাটা কত তারিখ পর্যন্ত করতে পারবেন। 2024 সালে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন। জানুয়ারির 1 তারিখ থেকে দোমান্দা শুরু হয়েছে, 2024 সালে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন এই 500 ইউরোর জন্য। আর এই 500 ইউরোর জন্য যদি আপনি দোমান্দা করতে চান, এখন ইজে কত থাকলে আপনি দোমান্দা করতে পারবেন। এই বোনাসটা কিন্তু বেশিরভাগ ইজের উপরে থাকবে, যাদের 20,000-এর উপরে ইজে আছে, 30,000 কি তার উপরে যাদের আছে, তাদের জন্য থাকবে 500 ইউরো। আর 20,000-এর নিচে যাদের ইজে আছে, তাদের জন্য থাকবে 250 ইউরো। তাহলে জানতে পারলেন যে ইজের উপরে কিন্তু এই বোনাসটা থাকবে। ইজে যাদের বেশি আছে তাদের বেশি দেওয়া হবে, ইজে যাদের কম আছে তারা কম পাবেন। এই ছিল আপনার 500 ইউরো বোনাস নিয়ে কথা। এরপরে যাই, আপনার আরেকটু বোনাস নিয়ে আপনাদের বলি। 18 বছর বয়সী যে বাচ্চারা ছিল তাদের যে বোনাসটা দেওয়া হয়েছে 2023 সালে, এটা কিন্তু 2024 সালে তুলে নেওয়া হয়েছে। এর পরিবর্তে আরও 2টা বোনাস দেওয়া হয়েছে। একটা হয়েছে আপনার সাংস্কৃতিক বোনাস, আর একটা দেওয়া হয়েছে আপনার মেরিট কার্ড। এটা হয়েছে 500 ইউরোর একটি বোনাস। এই মেরিট কার্ড নিয়ে আপনাদের পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এই 500 ইউরো বোনাসটা যারা ধরতে চান, আশা করি ইতালিতে যারা আছেন ফ্যামিলিভাবে অনেকে এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারবেন। কবে থেকে দোমান্দা করবেন, কিভাবে দোমান্দা করবেন, কোথায় গেলে দোমান্দা করতে পারেন, সব কিছু নিয়ে বিস্তারিত পরবর্তীতে ভিডিও থাকবে। আশা করি অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন। তাহলে কিন্তু আপনারা এই নতুন নতুন যে বোনাসগুলো দেওয়া হবে 2024 সালে, সব বোনাসের আপডেট আপনারা পাবেন। বন্ধুরা, এই ছিল বোনাস নিয়ে কথা। আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন। কেননা আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন কথা নিয়ে আসি। আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। বাই বাই, আল্লাহ হাফেজ।